এই প্রশ্নটা ভার্গবের থেকে নমস্কার সদ্গুরু কার থেকে ভার্গ আপনার কাছে ব্যক্তিগতভাবে সব থেকে শক্তিশালী উদ্ঘাটনগুলি কি এই মহামারী নিয়ে আপনার একটা জীবনীমূলক বইতে আপনি বলেছেন যে আপনি সরাসরি মহাদেবের সঙ্গে যোগাযোগে আছেন তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে আর মানব ইতিহাসে এর জায়গা সম্পর্কে এই অংশটা কি ছিল তিনি কি বলেছেন এই ঘটনা সম্পর্কে আর মানব ইতিহাসে এর জায়গা সম্পর্কে যাই হোক এটা জীবনীমূলক আত্মজীবনীমূলক নয় আমাকে দোষ দেবেন না ঠিক আছে তো শিবের মতামত কি এই ভাইরাস নিয়ে আপনাকে এটা বুঝতে হবে যে সাধারণত আপনারা যাকে শিব বলেন তার প্রকৃতি হল ভাইরাসের সাথেও তিনি একদম ঠিক আছেন যতক্ষণ পর্যন্ত এই ভাইরাস এই প্রবলভাবে নেচে যায় উনি বলবেন আমার আশীর্বাদ আছে তোমার সাথে যদি ভাইরাসটি বলে শিব আমরা সারা বিশ্বে নেচে বেড়াতে চাই উনি বলবেন অল দ্য বেস্ট আমি আছি তোমাদের সাথে যদি আপনি জানার বলেন শিব আমরা চাই ভালোভাবে বাঁচতে উনি বলবেন অল দ্য বেস্ট আমি আছি তোমাদের সাথে কারণ উনি জীবনের সাথে আছেন আপনাকে এটা বুঝতে হবে যে ভাইরাসও একটি জীবন এটা নিজেকে দারুণ বুদ্ধিমানের মতো চালাচ্ছে এই মুহূর্তে এটা মনে হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এটা নিজেকে দশটি আলাদা মাত্রায় পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যেই দশটি আলাদা প্রকারে বা যাই হোক তো শুধু আপনি যদি একটি ভ্যাকসিন বের করেন যা তাড়াতাড়ি তারা হয়তো বের করে ফেলবেন বলছেন হয়তো শুধু একটাই যাবে বাকি নটা তখনও থাকবে আর সেই নটায় হয়তো হয়ে যাবে নশ কে জানে তো তারা সত্যিই যদি এতটা স্মার্ট হয় আমার মনে হয় উনি এদের আশীর্বাদ করবেন কারণ তারাও জীবন আপনার মনে হয় শুধু আপনিই জীবন সেটা একটা বড় ভুল তারাও হলো জীবন কিন্তু আমাদের জীবন আমাদের জন্য মূল্যবান আমরা বাঁচতে চাই তারাও বাঁচতে চায় আপনি যদি বাদুরের মতো শক্তিশালী হতেন আমি জানি না এখনও কি বলা উচিত এটা এখনও একটা বিতর্কিত প্রশ্ন কেউ কেউ ধারণা করছেন এটা বাদুর থেকে কেউ বা বলছেন এটা অন্য কোথাও থেকে ধরুন এটা বাদুর থেকেই আর আপনি বাদুরের মতোই শক্তিশালী কোনো সমস্যা নেই ভাইরাস নিয়ে আমি এখন সমস্যাটা হলো কোথাও একটা এখনও প্রস্তুত নয় সামলাতে সব প্রাণী বা অনুজীবদের যা আমাদেরকে আক্রান্ত করতে পারে আমরা হয়তো অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি কিছু আমরা হয়তো পারি না তাই এই সময়ে আপনাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ঠিক শিবের মতো ওনার জীবনের বেশিরভাগ সময়ই তিনি সামাজিক দূরত্বে ছিলেন জানেন তো হ্যাঁ যদি সবাই বসে ধ্যান করতেন পনেরো দিন তাহলেই ভাইরাস মৃত শুধু চোদ্দ দিনই যেটা দরকার শুধু পনেরো দিনের জন্য যদি এই পথে যেতেন বেশ মনে হচ্ছে যেন এটা খোঁচা দেয়া কাটা ঘায়ে নুনের ছিটে না আমি এটা নিয়ে মজা করছি না কিন্তু আপনি এই ব্যাপারটায় দৃষ্টি আকর্ষণ করলেন যে শিব এই ভাইরাসটির সম্পর্কে কি বলছেন তিনি এটাই বলতেন কারণ তিনি সমস্ত জীবনের জন্য তিনি হলেন পশুপতি যার অর্থ তিনি সমস্ত জীবের প্রভু তো তিনি তফাত করবেন না আপনার এবং ভাইরাসটির মধ্যে কারণ আপনি বড় এবং ভাইরাসটি ছোট সেটা যুক্তিযুক্ত হবে না তাই না শুধুমাত্র এই কারণে যে আপনি একটু বড় আর সে খুব ছোট না শিব কোনো পার্থক্য করবেন না তাই আপনি বরং নিজের মস্তিষ্ককে সক্রিয় করুন আর দায়িত্বশীলভাবে মোকাবিলা করে জঘন্য ভাইরাসটিকে হারিয়ে দিন